এমন কোন আমল যে আমলটা দশ সেকেন্ডের আমল এই দশ সেকেন্ডের আমল যদি আপনি করতে পারেন আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ তিনি লিখেছেন দশ সেকেন্ডের আমল যদি কোনো বান্দা বান্দি করতে পারে প্রধান চারে ফেরেস্তা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল চার চারজনে ফেরেস্তা কাল কেমন ময়দানে সুপারিশকারী হয়ে যাবে সেই আমলটা কি স্বয়ং আমার আল্লাহ নিজেই স্বয়ং কি করেছেন এই আমলটির কথা বলেছেন এই আমলটা নিজেও করেছেন নিজেও দরদ করেছেন সেই আমলটি গুলো দরদ শরীর কোন দোয়া নাই যেই দোয়ার মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে দরুদ নাই ওই দোয়াটা আল্লাহর দরবারে কখনো কবুল হয় না এইজন্য জন্য দোয়ার আগে অবশ্য অবশ্যই আমাদেরকে ফাতেহা শরীফ পড়ে আমাদেরকে দরুদ পড়ে এরপরে আল্লাহর কাছে কি করতে হবে ফরিয়াদ করতে হবে দোয়া করতে হবে দরুদ ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে করছেন কালে ওটা গ্রান্টেড নয় ওটা গ্রহণযোগ্যতা হবে না এই জন্য দরুদ ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না

وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

দশ সেকেন্ডের না কথা বলছি ছোট্ট দরুদ যেই দরুদটা পড়তে একবার পড়তে এক সেকেন্ড সময় লাগবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দরুদ এই সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা আপনারা কি করবেন দশ বার পড়বেন দেখবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেকেন্ডও লাগবে না এই দশ বার যদি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন 10 সেকেন্ড সময় লাগবে এই দশ সেকেন্ড সময় দিয়ে যদি দশটা বার দরুদ শরীফের আমলটা আপনি করতে পারেন প্রধান

ঘুমানের মুহূর্তে আপনারা এই দরুদটা পড়েন শুয়ে বলেছেন সু অবস্থায় ঘুমানো অবস্থায় যখন ঘুমায় পড়বেন সু অবস্থায় আপনি কি করেন দরুদ শরীফের আমলটা শুরু করে দেন রব্বুল আলামিন বলে এই আমলটি করা তৌফিক দান করুন